বসন্তের ছোঁয়ায় রঙিন হয়েছেন প্রত্যেকটা মানুষই। গ্রাম থেকে শহর বা বিভিন্ন প্রান্তের মানুষ মেতেছেন বসন্তের কোকিলের সুরে। বিধাননগর মিউনিসিপাল 37 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পালিত হয় বসন্ত এসে গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য, চিত্র পরিচালক শান্তনু সিনহা। অনুষ্ঠানের ভাবনা এবং পরিচালনায় ছিলেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। তো এসে গিয়েছে প্রায় এক বছর পরে করোনার যে আবহ সেটা কাটিয়ে উঠে এই বছরের বসন্ত কিন্তু আমার আপনার আপনাদের মানে আমাদের সকলের কাছেই খুব স্পর্শকাতর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল কমিটি অফ পূর্বাচল হাউজিং কমপ্লেক্সে। এখানে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই সমগ্র আয়োজনের যে মুখ্য নেতৃত্বে রয়েছেন সৃষ্টি ডান্স একাডেমির ইন্দ্রাণী গাঙ্গুলি। এই অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি হিসাবে বরণ করে নেওয়া হয়েছে চিত্র পরিচালক শান্তনু সিনহাকে, এবং এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা। চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সেই অনুষ্ঠানে। বাবনেরা আবির দিয়ে আশীর্বাদ করছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এরপর কৃষ্ণা চক্রবর্তী, শান্তনু সিনহা তরুণ প্রজন্মের চিত্র পরিচালক এবং শাইন প্রোডাকশনের তিনি কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি, তাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আমি আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি সব অবশ্যই ধন্যবাদ জানাবো এবং স্পেশালি ইন্দ্রাণীদিকে। আজকে এখানে সমস্ত শিল্পী যারা এসেছেন এবং প্রখ্যাত শিল্পী, খুব ভালো লাগছে সবাইকে একসঙ্গে পেয়ে। এরকম একটা সুন্দর আমেজ, এটা মনে হয় না আসলে খুবই মিস করতাম। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। যে সমস্ত শিল্পীরা উপস্থিত হয়েছে তাদের মুখ থেকে কিন্তু দু একটা কথা শুনতেই হবে, তারপরেই আমরা তবলা লহরিতে চলে যাব পণ্ডিত মল্লার ঘোষের। করোনার পরে এরকম বসন্ত উৎসব কি বলবেন? দেখুন, করোনা পরিস্থিতিতে সবাই ঘরে আবদ্ধ ছিল। দুর্গাপূজার সময় অনেকে, আমি দুর্গাপূজার সময় এই ক্লাস্টারে সব এসেছিলাম, সবার সাথে দেখা করেছিলাম, কিন্তু মানুষ একটা চায় মুক্ত জায়গা যেখানে একটু ভালো গান হবে, একটু গেট টুগেদারের মতো হবে, সবাইকে সঙ্গে সবাইকে দেখা হবে, কথা হবে। তা মিনুদি আমাকে বলেছিলাম, মিনুদিকে বলছে ঠিক আছে, সবাইকে নিয়ে একত্রিত করে একটা ভালো অনুষ্ঠান মিনুদি করেছে, এখানে সেন্ট্রাল কমিটি এখানকার আছে, আর আমি তার সাথে পাশে থেকেছি এইটুকু। আর সবার সাথে দেখা হচ্ছে, এতগুলো মানুষ এখানে একসাথে আছে, এটা সব থেকে আনন্দের খবর। আমার খুব আনন্দ, ভীষণ আনন্দ। বসন্ত মানেই তো আনন্দ, প্রেম, বিরহ সব মিলিয়েই বসন্ত। তো খুব ভালো লাগছে, এবং সবথেকে বড় কথা যে আমরা আবার একটু আস্তে আস্তে নর্মাল হওয়ার চেষ্টা করছি, যদিও এখনও সিচুয়েশন পুরো নর্মালাইজ হয়নি। তবুও ভালো লাগছে যে এই যে গ্যাদারিং হয়েছে, এত মানুষ এসছেন, সুজিতদা রয়েছেন, কৃষ্ণাদি রয়েছেন, মিনুদিও রয়েছেন, সবাই আছেন, এত শ্রোতা রয়েছেন, খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। বড় কথা, বসন্ত উৎসব টাকা নিয়ে একা বাঁচতে পারবো না। গত বছর কোভিড এর পর আবার সেকেন্ড ফেজ, আমার বন্ধু, এরকম কি আমার সকলে মিলে যদি আমরা একত্রিত হয়ে কথা না বলে, ভাবের আদান প্রদান না করে, সংস্কৃতির আদান প্রদান না করে বাঁচি, তাহলে আমরা বাঙালিরা অন্তত বাংলা ভাষায় যারা কথা বলি বা এই বাংলায় অন্যান্য ভাষাভাষী মানুষ যারা আছেন, তারাও কিন্তু বাংলার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে। কেননা আমরা এই বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের যে উনি আমাকে বাংলার মানুষ, কাজী নজরুল ইসলামের বাংলার মানুষ, অনেক শিল্পীরা এখানে আছেন, সংগ্রামের ইতিহাস এই বাংলা একটুকুনি বলবো প্রতিটি স্তরে একটু আমাদের প্রিকশন নিয়ে যদি আমরা এখানটায় এই বাংলায় বসবাস করি, যেখানে কৃষকরা একটু উৎসবটা পালন করে, ফসল উৎপাদন করে, আমাদেরকে প্রিকশন রাখতে হবে, আমাদের বিকেল পর্যন্ত তারা ধর্মাক্ত হয়ে আমাদের জন্য সবুজ ফসল বা সোনালি ফসল বসন্ত তো এসেই গেছে মানুষদের জন্য। সৃষ্টি ডান্স একাডেমির পরিকল্পনা ও পরিচালনায় বসন্ত উৎসব পূর্বাচলের কালো মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। প্রচুর টালিগঞ্জের সমস্ত বিশিষ্ট অতিথি শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, চিত্র পরিচালক, চিত্র পরিচালিকারা সবাই এসেছিলেন। প্রচুর গুণীজন এই অনুষ্ঠানে এসে মাতিয়ে দিচ্ছেন নাচ, গান এবং নৃত্যনাট্যের মাধ্যমে।
এতক্ষণ আপনারা দেখছিলেন বসন্ত উৎসবের যে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য পাশাপাশি উপস্থিত ছিলেন চিত্র পরিচালক শান্তনু সিনহা মহাশয় এই ধরনের আরও অনেক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন শাইন টিভি 24x7 এর পর্দায়